যে ব্যক্তি এই দোয়াটি মাত্র একবার পাঠ করবে আল্লাহ তালা তাকে 70টি বিপদ থেকে হেফাজত করবে আর এই 70টি বিপদের মধ্যে সবচেয়ে নিম্ন যে বিপদ এটা হলো দারিদ্রতা আর এই দারিদ্রতাটা কি আমরা অনেক বড় বিপদ মনে করি যদি সবচেয়ে ছোট হয় দারিদ্রতা তাহলে বড় বড় বিপদগুলো কি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইয়ুহয়ী ওয়া يمীতু ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর একবার পাঠ করলে 10 লক্ষ নেকি কেউ যদি 10 বার পাঠ করে তাহলে 1 কোটি নেকি আবার একবার পাঠ করলে 10 লক্ষ গুনাহ মাফ করে দেওয়া হয় এই জন্য দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আমাদের তো বিপদের কোনো শেষ নাই কত রকমের বিপদ আমাদের আছে হার্ট অ্যাটাক আছে স্ট্রোক আছে ক্যান্সার আছে প্যারালাইসিস পাগল মাতাল উন্মাদনা ডায়াবেটিস কত বড় বড় রোগ আছে আমাদের দেশে শুধু রোগ নয় কত প্রাকৃতিক দুর্যোগ আছে সিডর গুর্নিজর কত রকমের বালা মুসিবত আছে কেউ যদি দোয়াটি মাত্র একবার পাঠ করে বড় বড় সত্যটি বিপদ থেকে আল্লাহ তারা হেফাজত করবে আর দারিদ্রতা কমন বিপদ আমাদের জন্য আমরা যারা গরিব আছি আমাদের জন্য দারিদ্রতা কমন একটা মুসিবত বড় টেনশনে থাকি সকাল বেলা বাজার করলে টেনশন করি সন্ধ্যা বেলা রাত্রে কি খাবো আবার রাত্রে টেনশন করে ঘুমাই টাকা নাই সকাল বেলা কি খাবো কি বাজার করব। সন্তানদের কি খাওয়াবো টিউশনের বিল কত থেকে দেব কারেন্ট বিল দেব কত থেকে গ্যাস বিল দিব কত থেকে বাজার করব কত থেকে বড় টেনশন অথচ এই দোয়া পাঠ করলে 70 টি বিপদ থেকে আল্লাহ হেফাজত করবে আর সর্বনিম্ন হলো দারিদ্রতা যে ব্যক্তি এই দোয়া পড়বে তাকে আল্লাহ দারিদ্রতা থেকেও হেফাজত করবে আমাদের আমল বেশি বেশি করতে হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে মাঝে মাঝে আমল শিক্ষা দিয়েছেন যদি তোমরা আমল করো করো আল্লাহ যদি তোমরা স্মরণ করো গোলামি করো তাহলে আল্লাহ অবশ্যই তোমাদেরকে বিপদ থেকে হেফাজত করবে আবার বিপদ থেকে মুক্তির অনেকটা দোয়া আছে লা ইলাহা ইল্লা আয়াত

আল্লাহর پیغمبر বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন মাছের পেটের মধ্যে ছিল 40 দিন তখন তিনি এই দোয়া যখন করলেন এই কোরআনের আয়াত যখন পাঠ করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিম আয় আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই আয় আল্লাহ আপনি সারা কোন হায়াতের মালিক নাই মৌতের মালিক নাই রিজিকের মালিক নাই আপনি পবিত্র আপনি কোন অন্যায় করেন না আয় আল্লাহ আমি গুনা করেছি আমি যা আলেম অন্তর্ভুক্ত হয়ে গেছে। আমাকে maaf করেন ফাস্তাজাবনা আলাহ ওয়া নাজাইনা মিনাল দিলে ওয়া কাযালিকা মুমিনিন আল্লাহ সারা দিলেন সেই মাছের পেট থেকে পানি অন্ধকার থেকে আল্লাহ হেফাজ হেফাজত এই জন্য বিশ্বনবী বলেন যখন কোন বান্দা বান্দি কঠিন মুসিবতের মধ্যে পড়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ

এইগুলো ছোট ছোট দোয়া গুলো শিখতে হবে আমাদের আমল করতে হবে বিশ্বাস করতে হবে এগুলো বিশ্বাসের সহিত আমল করলে অবশ্যই আল্লাহ তালা আপনার কথা শুনবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে বিপদ